সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ঝালাও কাউকে নয়, নিশ্চিত হয়ে গ্রেফতার করা হচ্ছে প্রকৃত দোষীদের, বলছে আওয়ামী লীগ। তবে বিএনপির অভিযোগ, কল্পিত অভিযোগে দমন করা হচ্ছে তাদের। আর এদিকে হেফাজতের নতুন আহ্বায়ক কমিটি নিয়ে সংগঠনের ভেতরেই চলছে সমালোচনা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, হেফাজতের সঙ্গী কারা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, এবং মুফতি ফয়জুল্লাহ, প্রতিষ্ঠাতাকালীন যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। আছেন এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনার ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডির আগাম জামিন শুনানি হয়নি, দেশ ত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ, সুরত হাল রিপোর্টে আসেনি প্রকৃত চিত্র অভিযোগ বোনের। চট্টগ্রামের হাটহাজারিতে তাণ্ডবের ঘটনায় হেফাজত নেতা মুফতি ইজহার কারাগারে, সহিংসতার ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে জড়িতদের, বললেন ওবায়দুল কাদের। সব পরীক্ষা শেষে করোনা আক্রান্ত বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও 2 থেকে 3 দিন, আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো কোভিড টেস্ট। চেনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসছে 7 দিনের মধ্যে, আইসিইউ ছাড়াই কোভিড রোগীকে মিনিটে 7 লিটার অক্সিজেন দেবে বুয়েটের তৈরি অক্সিজেট। এবং 5,000 শ্রমিক দিয়ে লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে চলছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ, নির্ধারিত সময়ের আগেই চালুর আশা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছি আজকে আলোচনার শিরোনাম, হেফাজতের সঙ্গী কারা। আমি শুরুতে যুক্ত হতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতাকালীন যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহর সঙ্গে। মুফতি ফয়জুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাতে। মুফতি ফয়জুল্লাহ, আজকে আমি যে খবরের শিরোনামগুলো বললাম তার মধ্যে একটি শিরোনাম রয়েছে যে চট্টগ্রামের হাটহাজারির ঘটনায় মুফতি হারুন ইজারকে গ্রেফতার করা হয়েছে আজকে, এবং সহিংসতার ফুটেজ দেখেই প্রকৃত দোষী যারা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন। কিন্তু একটু যদি আমি আপনার কাছে জানতে চাই, এই বর্তমান প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের কমিটি ভেঙে দেয়া হলো, তারপর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো, সেই আহ্বায়ক কমিটির মধ্যে কারা আছেন সেটি নিয়ে যেরকম প্রশ্ন উঠেছে, আবার হেফাজতে ইসলামের অনেক নেতারাই বলছেন যে ঈদের পরে এই আহ্বায়ক কমিটির পাল্টা আরেকটি কমিটি দেওয়া হবে, তো এই যখন হচ্ছে হেফাজতের আলোচনা, তখন আবার রাজনীতিতে আরেকটি আলোচনা চলছে, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের সখ্য এটি বলছে বিএনপি, আবার আওয়ামী লীগ বলছে যে শুরুতেই আপনাদের বিএনপির সঙ্গে সখ্য ছিল, আসলে আপনাদের সঙ্গী কারা, আপনি একটু পরিষ্কার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পবিত্র রমজানুল মুবারকে সারা দেশবাসীর জন্য, মহান রব্বুল আলমিনের রহমত এবং মাগফিরাত আর নাজাতের জন্য আবেদন এবং নিবেদন জানাচ্ছি। আর মূল কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন যে হেফাজতের বিষয়ে, এখানে আমাকে একটু পিছনে যেতে হবে যে শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলের ইন্তেকালের পর আপনি দেখবেন তড়িঘড়ি করে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা বলেছি এই কমিটি অবৈধ কমিটিটি পুনরায় ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এটাও অবৈধ, মানে একটা চর দখলের মতো করে কিছু মানুষ এই শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের হেফাজত, এই হেফাজতের নীতি আদর্শ থেকে সরে গিয়ে রাজনৈতিক উচ্চাভিলাষ এবং হেফাজতের বাহিরের কিছু মানুষকে নিয়ে এই প্রথম নভেম্বরের মধ্যে এই কমিটিটি গঠন করা হয়, মানে কথিত কমিটিটি গঠন করা হয়। কারণ আমি কেন বলছি, এই কমিটির গঠনের জন্য যে এই অনুমোদন ছিল না, নির্বাহী কমিটির অনুমোদন ছিল না, মজলিসের সুরারও কোনো অনুমোদন ছিল না, এবং যিনি এই সব আহ্বান করেছেন তিনি এরও 2-3 বছর আগে থেকে পদত্যাগ করেন। এবং আপনি জানেন কোন পদত্যাগী ব্যক্তি কোন সভা কোন সংগঠনের অথবা সংস্থার মিটিং ডাকতে পারেন না, যেমনি ভাবে আপনি যদি এই সময় টিভিতে না থাকেন আজকে আপনি আমাদেরকে আলোচনায় ডাকতে পারতেন না সময় টিভির আলোচনার মধ্যে, এই টক শোর মধ্যে।
তো তিনি কি করেছেন, অবৈধভাবে কিছু মানুষকে রেখেছেন। আবার মানুষ কারা, যারা হেফাজত ইসলামের কোনো কাজে কোনো সাংগঠনিক পদে ছিল না, কোনো ইউনিয়ন ওয়ার্ড কমিটির মধ্যে যারা ছিল না, এই ধরনের কিছু মানুষকে একত্রিত করেছে। কিছু মানুষ ছিল যে বৈধভাবে এরা মানে এই কমিটির মধ্যে তারা গিয়েছেন। তো আমি প্রথম কথা হচ্ছে যে প্রথম কমিটি যেটা গঠন করা হয় এটা অবৈধ ছিল, কারণ শাইখুল ইসলাম আল্লামা আহমদ সুফি সাহেব শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণ করার পরে এখন আপনি কি করবেন, পুরো কমিটিটা ভেঙে দিবেন? এই কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতা কি আপনার আছে? সাংগঠনিকভাবে সাংবিধানিকভাবে গঠন আপনি এই কাজটি করেছেন? এটা এমন হয়েছে যে বঙ্গভবনের মধ্যে, আমি আমার এলাকার একটা পাগলের কথা মনে আছে আমার, যে একজন প্রেসিডেন্ট মারা গেছেন, আমি নাম নিলাম না, তো ওই প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে উনি কোমরে গামছা পেঁচায় আমাদের এলাকা থেকে দৌড় দিছেন। যে তো মানুষ ওকে জিজ্ঞেস করেছে, তুমি দৌড়াদৌড়ি করতেছ কেন, বলতেছে জানো না বঙ্গভবন খালি হয়ে গেছে, আমার এখন বঙ্গভবন দখল করতে হবে। এরকম বঙ্গভবন দখল করার মতো মানে পুকুর চুরির মতো একটা ঘটনা তারা ঘটিয়েছে। আমি মনে করি প্রথম যে কমিটি গঠন করেছে এই কমিটিটা অবৈধ ছিল, এবং আজকে যে কমিটি ভেঙে দেওয়া হয়েছে, এই ভেঙ্গে বিলুপ্ত ঘোষণা, ভেঙ্গে তো দেন নাই ওনারা, বিলুপ্ত ঘোষণা জানি না, ভেঙ্গে দেওয়া আর বিলুপ্ত করার তারা জানেন কিনা। তো এখানে যেটা করেছেন যে তিনি তারা বিলুপ্ত করেছেন, এই বিলুপ্ত করাটা জি মুফতি ফয়জুল্লাহ, আমি আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি তার আগে একটু হাবিবুর রহমান হাবিবের সঙ্গে যুক্ত হতে চাই। হাবিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাতে। আপনি শুনছিলেন যে হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়জুল্লাহর বক্তব্য, তো তিনি হয়তো পরের অংশটি পরিষ্কার করবেন, সময় পাননি। কিন্তু আমি যেটি জানতে চাই আপনার কাছেও, যে বিএনপি থেকে এখন যেটি বলা হয় যে হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সরকারের সখ্য রয়েছে, তারা সরকারের সঙ্গে সন্ধি করে, আবার আওয়ামী লীগ বলে আপনাদের সঙ্গে, আবার 2013-তে যখন তাদের উত্থান দশে প্রতিষ্ঠার পর, তখন আমরা দেখেছিলাম যে আপনাদের সঙ্গেও তাদের অনেক কথাবার্তা, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে এখনও পর্যন্ত, তখনকার গণমাধ্যমে এসেছিল। তো আপনারা কি এটি এভাবে দেখবো আমরা যে তখন এক ধরনের সুবিধার জন্য আপনারা তাদের সঙ্গে এক ধরনের আপনাদের মিল ছিল, এখন আবার রাজনৈতিক কারণেই অমিল, আর এই জন্যই দুই দল পাল্টাপাল্টি বলেন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে তারা সময় টেলিফোন দেখছেন দেশে দেশের বাইরে, তাদেরকে আমার হস্তত সালাম রমজানুল মোবারক। যারা কোভিডে মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। আমরা যারা সুস্থ আছি আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। আজকে আমি আপনার এই আলোচনায় যে বিষয়, এই বিষয় নিয়ে আসলে আমি আলোচনা করতেই রাজি না। প্রথমত কথা যে এই হেফাজত ইসলাম 1952 সালে ছিল না, 1966 সালে ছিল না, 1969-এ কোনো অবদান নাই, 1970-71 অবদান নাই, 1990-তেও অবদান নাই, এবং কোনো কোনো সময়ই হেফাজত এই দেশে স্বাধীনতা, স্বাধিকার, গণতান্ত্রিক আন্দোলন, মানুষের মুক্তির আন্দোলন কোনো ক্ষেত্রেই হেফাজতের কোনো ভূমিকা কোনো দিন কোনো সময় ছিল না। হেফাজত ইসলাম নামে এরকম একটা সংগঠন আছে তা আমরা জানতামও না। এটা 2010 সালে জন্ম হয়েছে, 2013 সালে যদি গণজাগরণ মঞ্চ শাহবাগে যদি জমায়েত না হতো, তাহলে হেফাজত ইসলাম কিছু দাবি দাওয়া নিয়ে হয়তোবা 2013 সালে শাপলা চত্বরে চৌঠা আসতো না। যে সংগঠনের কোন রাজনৈতিক সংগঠন যেটার না, যার কোনো এই দেশে রাজনীতি আন্দোলন সংগ্রামের কোনো সম্পৃক্ততা নাই, সেই একটি সংগঠনকে নিয়ে তার গঠনতন্ত্র, তার ভাঙা গড়া নিয়ে আজকে দীর্ঘদিন যাবৎ এই যে টেলিফোনের হাজার হাজার ঘন্টা সময় ব্যয় করে এই দেশের বুদ্ধিজীবীরা, উঠতি বুদ্ধিজীবী, মানে অভিজ্ঞ বুদ্ধিজীবী, তেজস্ক্রিয় বুদ্ধিজীবী, আমরা যারা রাজনৈতিক অকর্মা, আমরা যারা নেতৃবৃন্দ, প্রতিদিন রাত আসলে পরে এই হেফাজত 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 নিয়ে এত আলোচনা কিসে, কিসের আলোচনা? এখানে এখানে তো পরিষ্কার জিনিস, 2013 সালে চৌঠায় এপ্রিল তারা এসেছিল সমাবেশ করে, তাদের কিছু দাবি দাবার 13 দফা দিয়ে তারা চলে গিয়েছিল। 2013 সালে তারা তার জায়গায় অবস্থান নিয়েছিল, ওখান থেকে যে সরকার তাদেরকে ফিরিয়ে দিত বা এখন দেশের মতো দাবি মেনে নিয়েছে, সেরকম দু একটা দাবি মেনে নিয়ে যে তাদের ওখান থেকে বিদায় করে দিত, তাহলে 2013 সালের 5ই মে ঢাকা শহরে ঢুকতে না দিত, ওখান থেকে বিদায় করে দিলে এই হেফাজত সংগ্রামী না, এরা জঙ্গি না, এরা এরা সন্ত্রাসী, এগুলি তো প্রশ্নই আসতো না।
এই ঘটনার মধ্যে যারা আসছিল সেটা আগে বিবেচনা করে খুঁজে বের করেন এবং হেফাজতে যারা মারা গেছিল কয়জন মারা গেছিল কিভাবে মারা গেল কেন মারা গেল কিভাবে মারা গেল আমি সেদিন জেলখানায় ছিলাম দেখলাম রাতে 12টার সময় কারেন্ট বন্ধ করে দিল হুঙ্কার দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা তাদের আল্টিমেটাম দিয়ে কারেন্ট বন্ধ করে দিলেন আরে হেফাজত গোটামতে কারেন্ট বন্ধ করার দরকার থাকে কারেন্ট বন্ধ করে দিনে কারেন্ট দেয়া লাইট জ্বালিয়ে তাদেরকে বিদায় করে দিতেন ওখান থেকে এখানেই তো সন্দেহ গেল এইবার যেটা নিয়ে এত আলোচনা এই যে এত অবকাঠামো ভাঙচুর হলো এজন্য দায়ী কে এজন্য কে দায়ী এর জন্য দায়ী সরকারের সিদ্ধান্ত বাইতুল মোকাররমে যদি সেদিন এই আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের যারা নামাজ রেগুলার পড়েন তাদের পড়তেই পারেন যারা রেগুলার পড়তে না তাদেরকে আসতে বলে হেফাজত তার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে আগের দিন মৌনুল হক একদম পরিষ্কার করে বললো যে সরকারকে আমরা সমর্থন করি সরকার যেন 26 তারিখে ভালো মন্দ তার কর্মসূচি পালন করতে পারে আপনারা সহযোগিতা করুন কেউ রাস্তায় বের হবেন না তারা কোথাও কোনো কর্মসূচি বাংলাদেশে দেয়নি এবং নূর তার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল আপনি দেখেন বেলা 2টার আগে বাংলাদেশে কোথাও হেফাজত কোনো মিছিল মিটিং সমাবেশ করেছে কিনা করেনি বাইতুল মোকাররম যদি হেফাজত যদি হেফাজত তখন যায়নি মৌলানা মামুনুল হক জানি কেউ যায়নি কোনো হেফাজতের নেতা বাইতুল মোকাররম ছিল না সাধারণ মুসল্লিরা সেখানে গিয়েছিল সেখানে তাদের একটা মিছিল যদি করতেই দিত অন্যদিন যেমন দিত তেমন দিতে পারে না মালিবাগ পর্যন্ত না হয়তো বাংলা মোড়ের পর্যন্ত দিত না হয়তো উত্তর বা দক্ষিণ কেড়ে তারা একটা সমাবেশ করে ওখান থেকে বিদায় হয়ে যেত তারা যখন মিছিলরা আবেগে তখন কিছু বের হয়েছে তখন তাদের উপর যদি আক্রমণ না হতো যদি সেদিন এই হেলমেট পরে যদি সেদিন বাইতুল মোকাররমের ভিতরে না ঢুকতো সেদিন যদি এই ঘটনা যদি হঠাৎ যদি না সংবাদ যেত যে বাইতুল মোকাররমের ভিতরে সরকারি সংগঠনের নেতারা আমাদের নেতাদেরকে হত্যা করেছে তাহলে সেখানে হঠাৎ যদি একটি লোক সেখানে নামে না তারা তো জুম্মার নামাজ পড়ে ঘরে ফিরে গেছে আমি যে কথাটা আপনাকে বলতে চাই আপনি যদি বলছিলেন যে 52, 66, 69, 70, 71, 90 হেফাজত ইসলাম তখন কেউ ছিল না কিন্তু সেই 52 থেকে শুরু করে 90 পর্যন্ত যে চেতনা যেটি ছিল সেটি যদি আপনারা যারা তখন ছিলেন তারা ধরে রাখতে পারতেন তাহলে কি আর এই বিষয়গুলো আজকে আলোচিত হতো সম্পর্ক না আপনি অন্য জায়গায় নিয়ে যান না সমস্ত মানুষগুলো রাতের বেলায় আমরা মিথ্যাচার করতেছি কেন এই মিথ্যাচারটা আমরা করতেছি যদি সেদিন বাইতুল ঘটনা না ঘটে হাটাহাজিতে ঘটনা ঘটে না হাটাহাজিতে যখন ব্যারিকেড দিয়ে পুলিশ যাতে ঘরে ফিরে দিতে তাহলে আর বামন বেরোতে ঘটনা তাই না বামন বেরোর পর দিন যদি আওয়ামী লীগের এমপি মিছিল বের করে যদি আক্রমণ মাদ্রাসা না করে তাহলে এত ঘটনা ঘটে না এই যে এত ঘটনা ঘটনা হাজার হাজার মানুষ একটা গ্রেপ্তার নিরীহ মানুষ কয়জন হেফাজতের নেতা গ্রেপ্তার হয়েছে বিএনপি সাধারণ কর্মী এই রোজা রমজানের দিনে এই যে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে এর আগে একবার চিটাগাঁয়ের এক এসপি সাহেব তার বউকে হত্যা করলেন সেই দিয়ে দেশে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষকে গ্রেপ্তার করালো আজকে সমস্ত 10টা আলেম ওলামাদের উপর যাচ্ছে মারা গেল আলেম ওলামা একজন আলেম ওলামা মারা যায় একজন হাফেজ যদি মারা যায় তার দায় দায়িত্ব কিন্তু সরকার বহন করতে পারে না আল্লাহর আসরে সেই ই কিন্তু লিখিত হয়ে আছে তাই আমি বলি এই হেফাজতের এখানে কোনো সাধারণ হেফাজত তার কর্ম যে প্রত্যাহার করেছিল কোনো দোষ নাই কোনো কিছু হতো না ব্রাউন বোর্ডে কিচ্ছু হতো না যদি বাইতুল মোকাররম যদি এখানে সরকারি সংগঠনের লোকজন না ঢুকে দিতে হাবিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো কামাল ভাই আমি আপনাকে একটু শুনতে চাই কামাল ভাই সেটা হচ্ছে হাবিব ভাই যেটি বলছিলেন আপনি নিশ্চয়ই শুনেছেন সেটির উত্তর দেবেন সঙ্গে আমি আরেকটি বিষয় যেটিতে শুরু করেছিলাম যে সঙ্গী কারা এখন যখন 2013 সালের মামলার পরে 21 সালে গ্রেফতার হয় এবং 13 সালের পর থেকে 8 বছরে কোনো মামলায় জামিনও নেননি কেউ এবং প্রকাশ্যে থেকেছেন বক্তৃতা বিবৃতি দিয়েছেন তখন যখন আপনাদের বিরোধী রাজনৈতিক দলরা প্রশ্ন তোলেন যে আপনাদের সঙ্গে তাদের এক ধরনের সখ্যতা আছে তখন সেটিকে আপনি কিভাবে অস্বীকার করবেন বা কি বলবেন আমি আপনাদের ধন্যবাদ বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ আমার ভাই হাবিব রহমান হাবিব ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে উনি হেফাজত ইসলামের উপদেষ্টা আর কি বাবুনগরী এবং মামুনুল হকের উপদেষ্টা হয়ে গেছে কথাবার্তার ভিত্তিতে মনে হয়েছে আর কি উনি যা যা বললে যে এই কাজগুলো করলে হেফাজত ইসলাম মিছিল করতো না এই তাণ্ডব হতো না আপনি হেফাজত ইসলাম মিছিল করতো তাণ্ডব হতো 2013 সালের 5ই মে হেফাজত ইসলাম 4টি জায়গায় জমায়েত দিয়েছিল তারা যদি সেদিন শাপলা চত্বরে আসতে চেয়েছিল হুজুর এখানে আসেন ওই দিন আসতে না দিলে 4টি জায়গায় সংঘাত হতো হাবিব সাহেবের নেত্রী বলতো এবং হাবিব সাহেবও বলতো যে এই হুজুররা শান্তিপূর্ণভাবে ঢাকা শহরে ঢুকতে চেয়েছিল সরকার ঢুকতে দেয়নি তার ফলে রক্তপাত হয়েছে আসলেন শাপলা চত্বরে বেগম খালেদা জিয়া প্রকাশ্যে ঘোষণা দিলেন
এবং আপনি জানেন বিএনপি জামাতের কর্মীরা হেফাজতের ভিতর ঢুকে বাইতুল মোকাররম শাপলা চত্বরে তাণ্ডব করলেন। হেফাজত ইসলামের আল্লামা শফিকে ওই সমাবেশে যেতে দেওয়া হলো না, এখানে হুজুর আছেন, যেতে দেওয়া হলো না। না দেওয়ার মধ্যে দিয়ে রাত্রে ওখানে থেকে পরের দিন ঢাকা শহরে বিএনপি জামাত হেফাজত ইসলামকে সামনে রেখে ঢাকা শহরে তাণ্ডব করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল, যার ফলে আজকের প্রধানমন্ত্রী সেদিন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে হেফাজতের সেই তাণ্ডবকে বন্ধ করেছেন, ঢাকাবাসীকে রক্ষা করেছেন খালেদা মতি নিজামীদের ষড়যন্ত্র থেকে। আমি আপনাকে বলতে চাই, হেফাজত আলেম সমাজকে গ্রেপ্তার করছেন না। বাংলাদেশের ইতিহাসে আল্লামা শফি বলে গিয়েছেন যে একমাত্র বঙ্গবন্ধুর মেয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আলেম সমাজকে গুরুত্ব দিয়েছেন, কওমি মাদ্রাসাকে গুরুত্ব দিয়েছেন। এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে জিয়া থেকে বেগম খালেদা যে 18 বছর ক্ষমতায় ছিল, কেউ ইসলামের সংস্কার করেননি, আজকের প্রধানমন্ত্রী ইসলামের হেফাজত করেছেন। আর বাবুনগরী মামুনুল হকরা ইসলামের হেফাজত করেননি, উনরা বিএনপি জামাতের হেফাজত করছেন। হাবিব ভাইদের এত কষ্ট লাগে, মামুনুল হকদের আলেম, হ্যাঁ উনি আলেম, কিন্তু সব আলেম কিন্তু ভেস্তে যাবে না। আমার সাথে হুজুর ব্যাখ্যা দেবে ভালো, সব আলেম কিন্তু ভেস্তে যাবে না। মামুনুল হক কার পারপাস, আপনি দেখেন 2013 সালের 5ই মে-র যে তাণ্ডব, তার 7 দিন আগে বেগম খালেদা জিয়ার সাথে বাবুনগরের বৈঠক, আমার কথা না পত্রিকার কথা, আপনাদের পত্রিকা মানে বিভিন্ন পত্রিকা এসেছেন বিএনপি অস্বীকার করে এবারে, না এটা পত্রিকা আসছেন বিএনপি আসছে, আমি তো আর দেখি না, এটা পত্রিকায় আসছে। বিএনপি অস্বীকার করে, হেফাজত অস্বীকার করে, হ্যাঁ বিএনপি তো অনেক কিছু অস্বীকার করে। বিএনপি কেউ বড় বড় আলেম বিজ্ঞ আলেমরা মামুনুল হক গ্রেপ্তার হওয়ার পর স্টেটমেন্ট দেয় নেই, কিন্তু মাওলানা মির্জা ফখরুল সাহেব স্টেটমেন্ট দিয়েছেন, উনি বিজ্ঞ আলেম, উনি একজন আলেমের জন্য স্টেটমেন্ট দিয়েছেন। কার জন্য দিয়েছেন? মামুনুল হকের জন্য। কোন মামুনুল হক? যিনি 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে প্রশ্নবিদ্ধ করার জন্য তথাকথিত মোদী বিরোধী আন্দোলনের নামে বাংলাদেশের আলেম সমাজকে সামনে রেখে বিএনপি জামাতের পারপাস সাফ করার জন্য যিনি মাঠে নেমেছিলেন। জি আমি কামাল ভাই, কিন্তু 13 সালের পরে আপনাদের সঙ্গে কি হেফাজতের কোনো সখ্যতা হয়েছে কিনা? না, হেফাজতের সাথে আমাদের কোন মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক হয়নি, এটা ভুল। না বৈঠক না, কোন সখ্যতা, কোন বন্ধুত্ব না, সখ্যতা নেই। আমি হেফাজত ইসলামের, হেফাজতের সাথে কোন সখ্যতা নেই, ইসলামের সাথে সখ্যতা হয়েছে। জি ধন্যবাদ কামাল ভাই, আপনার সঙ্গে আবার যুক্ত হবে, একটু মঞ্জুর ভাইকে শুনতে চাই। এই এক মিনিটের মধ্যে এই কথাটা বলে নাই, আপনি বলতেন কমস। দেখেন মাওলানা রুহুল আমিন সাহেব, উনি হচ্ছেন আপনার গহনডাঙ্গা মাদ্রাসার পরিচালক এবং কওমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উনাকে দায়িত্ব দিয়েছিল এই কওমি মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদের সংস্কারের জন্য কিভাবে নীতিমালা তাদের উপকার করা যায়, তাদের কল্যাণে কি কি কাজ করা যায়। এই রুহুল আমিন সাহেব আর সেদিন আল্লামা শফি সাহেবকে নিয়ে বসে এবং সুলাকিয়া মাদ্রাসার ফরিদ মাওলানা ফরিদ সাহেবকে নিয়ে বসে একটি নীতিমালা তৈরি করেছেন, সেই নীতিমালা সংসদে পাশ হওয়ার পর তখন এই মাল্লামা শফি এবং রুহুল আমিন সাহেব একটি কমিটি করেছিলেন যার নাম আল হায়াতুল উলায়া লিল জামাতুল কওমিয়া। এই কমিটির পক্ষ থেকে যেটা ভুল ইনফরমেশন দেওয়া যায় হেফাজত ইসলাম কওমি জনন, না ওই কমিটি সরোয়াদি উদ্যানে এবং সেই কমিটির সুপারিশে হচ্ছে আপনার যেই দাবি দাওয়া গুলো বা কওমি মাদ্রাসা শিক্ষা সংসদ স্বীকৃতি দিয়েছে, বুঝতে পেরেছি কামাল ভাই, আপনাকে ধন্যবাদ, আমি আপনার সঙ্গে আবার যুক্ত হবো, একটু মঞ্জু ভাইকে শুনে আসি আমি। মঞ্জু ভাই, আপনি শুনছিলেন যে আমাদের আলোচনার শুরুতে মুফতি ফয়জুল্লাহ যেটি বলছিলেন যে চর দখলের মতো করে কমিটি দখল করেছিলেন এবং যে কমিটি সেটি ছিল অবৈধ এবং যে ভেঙে দেওয়া হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে সেটিও অবৈধ, তো এই প্রেক্ষাপটে আমি আপনার কাছে আলোচনাটি জানতে চাই, তাহলে হেফাজত আসলে কে চালায় বা কার নিয়ন্ত্রণে? ধন্যবাদ আপনাকে। আপনার শিরোনামে হেফাজতের সঙ্গী কারা, এবং এর সাথে হাবিব ভাই যে আলোচনা শুরু করেছেন যে অতীতে হেফাজত ইসলাম ছিল না, 52-তে ছিল না, 69-এ ছিল না, মুক্তিযুদ্ধের সময় ছিল না, এখন আমরা আলোচনা করে সময় নষ্ট করছি কেন, এর সাথে আপনার এই প্রশ্নটির উত্তর ওখান থেকে পাওয়া যায়। আমাদের হেফাজত ইসলাম নিয়ে আলোচনা করার সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলের নেতার বক্তব্য থেকে বোঝা যায় যে তাদের কাছে হেফাজত করাটা গুরুত্বপূর্ণ। আর আপনি যেই উদ্ধৃত করলেন
যে মাওলানা ফজলুল্লাহ সাহেব যেটা বললেন, আমরা নাগরিক হিসাবে আমাদের আপত্তি ওই জায়গাটায়, যে আজকে দেখেন উনি নিজে বললেন চোর দখলের মতো হেফাজতের কমিটি দখলের প্রক্রিয়া চলছে, এবং আরেকটি শব্দ দুটি শব্দ বলেছেন যে রাজনৈতিক উচ্চাভিলাষের কারণে তারা এই ধরনের তৎপরতায় লিপ্ত। আমাদের নাগরিকদের আপত্তি সেই জায়গায়। বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র, আমাদের অধিকাংশ মানুষ মুসলমান, আমরা রোজার সময় সিয়াম সাধনায় ব্যস্ত থাকি, তারা কিন্তু হেফাজতে ইসলাম বা কোনো অন্য নামে ইসলাম রক্ষার জন্য কেউ দাঁড়ায় আসবে সেজন্য বাংলার মুসলমানরা অপেক্ষা করে না, তারা অন্তর থেকে বিশ্বাস করে সৃষ্টিকর্তায় এবং আল্লাহর ধর্ম পালন করার চেষ্টা করেন, নবীর সুন্নাত পালন করার চেষ্টা করেন। আমরা যখন দেখলাম যে এই হেফাজতে ইসলামের যে কমিটির নামে আমরা একটা রিপোর্ট করেছি আপনাদের টেলিভিশনে এসছে, যে 100-150 সদস্যের হেফাজতের যে কমিটি ছিল তার মধ্যে 85 জনের মতো হচ্ছে বিভিন্ন অন্য রাজনৈতিক দলের নেতা, তারপরে হেফাজত বলে বারে তারা অরাজনৈতিক সংগঠন। এই যে মুসলমান হুজুর বলুক, যদি আমি ভুল বলে থাকি, মুসলমানের এটা এক ধরনের মুনাফিকি কিনা যে আমি বলবো একটা বিক্রি করবো আরেকটা, আমি বললাম যে এখানে চাল বিক্রি করতেছে গম আর বলবো গম বিক্রি করতেছে আটা, এটা কিন্তু এক ধরনের প্রতারণা। তা আমি বলবো অরাজনৈতিক আর সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসে থাকবেন এবং বসে থেকে তারা দল পরিচালনা করবেন এবং আমরা ধরে নেব তারা আওয়ামী লীগেরও বিরুদ্ধে যাবে না, বিএনপিরও বিরুদ্ধে যাবে না, তারা নিজেরা নিজেরা ইসলাম ধর্ম রক্ষা করবে। এই ধরনের ভণ্ডামি আমরা অনেকদিন দেখেছি, আজকে পরিষ্কার হয়েছে। আমি সাধুবাদ জানাই মাওলানা ফজলুল্লাহর মতো অনেক নেতা অনেক ওলামা আজকে ভুল বুঝতে পেরে তারা সামনে এসে আমাদের সামনে পরিষ্কার করছেন। হেফাজতের ইসলামের মধ্যে এমন কি মধু আছে যে সেই কমিটির জন্য প্রায় খুনাখুনির পর্যায়ে চলে যায়। মাওলানা আহমেদ শফি একজন সিনিয়র মাওলানা, একজন আলেম মানুষ, আজকে অভিযোগ, আজকে বাংলাদেশের আদালতে মামলা আছে যে তাকে হত্যা করা হয়েছে, এবং সেই অভিযোগে অভিযুক্ত কারা, বাংলাদেশের চিহ্নিত আলেম যারা। আমি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে বলতে চাই, বাংলাদেশে প্রায় 1 কোটির মতো বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থী আছে, তারা কিন্তু বাংলাদেশ জনগোষ্ঠীর একটা মানুষ, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার চলতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী সেই কওমি মাদ্রাসার এক ধরনের শিক্ষার মর্যাদা দিয়ে আমি মনে করি তাদেরকে মূলধারার অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু মূলধারার এই মাদ্রাসার অধিকাংশ কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষক তারা কিন্তু ইনোসেন্ট, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি নিজেও ছোটবেলায় মক্তবে পড়ে, পরে হাই স্কুল কলেজ পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে সাংবাদিকতা এসেছি, তখন কিন্তু আমাকে একদিনের মুহূর্তের জন্য কোনো হুজুর আমাকে বলে নাই তুমি ওই ওই মিটিংয়ে গিয়ে ওই মিছিলে গিয়ে একটা ঢিল মেরে আসো, সেখানে গিয়ে একটা আগুন লাগাও, সেখানে গিয়ে একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া করো। বাংলাদেশে অধিকাংশ হুজুররা বলে না, কিন্তু কতিপয় কয়েকশো, আমি বলবো সেই 1 কোটি মানুষের মধ্যে কয়েকশো ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য এই দৌড় প্রতিযোগিতা, ইঁদুর দৌড় প্রতিযোগিতা, চর দখলের প্রতিযোগিতা নেমেছে। এর সাথে আমি যেটা হাবিব ভাই বলেছেন আমি একটু পরিষ্কার করে বলতে চাই, 52-তে ছিল না, 66-তে ছিল না, 69-তে ছিল না, 71-তে ছিল না, 75 পর্যন্ত এরা ছিল না। আজকে হেফাজতে ইসলাম ছিল না, কিন্তু 75-এ বঙ্গবন্ধু হত্যার পর থেকে, কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের অর্চিত বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। আপনি যদি যে কোনো মুসলমান রাজনৈতিক দল করলে আপনি রাজনৈতিক দলের ব্যানারে আসেন, নাম দিবেন ইসলাম রক্ষা করব, আর রক্ষা করবেন নিজের গদি, নিজের স্বার্থ, নিজের এসইউভি গাড়ি, সেটা হবে না। বঙ্গবন্ধু সেটা উনি নিজেও ইসলাম ধর্মে বিশ্বাস করতেন, উনি বারবার আল্লাহর উপরে বিশ্বাসের কথা বলেছেন। আমরা দেখলাম 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে যখন সামরিক শাসন জারি হলো, প্রথমে জিয়াউর রহমান, শেষ পর্যন্ত এরশাদ সাহেব পর্যন্ত, তারা যখন গণতন্ত্র মনা হাবিব ভাই অথবা কামাল ভাইয়ের মতো গণতান্ত্রিক ত্যাগী নেতাদেরকে দলে ভিড়াতে পারলেন না, তখন কিছু সংখ্যক ইসলাম ধর্মের নামধারী সংগঠনগুলোকে নিজেদের জোটবদ্ধ করলেন সমর্থক আদায়ের জন্য এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করালেন। সেই যে যাত্রা শুরু হলো, সেই কখনো ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যেমন নেজামে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, পরে জামাতে ইসলাম, এরপর নানান ইসলামের নামে এই সংগঠনগুলো দেখলাম মূল্যবান হয়ে উঠলো এবং তাদেরকে ব্যবহার করলো কিছু বড় মূলধারা রাজনৈতিক দল। মঞ্জু আপনাকে ধন্যবাদ, আপনার সঙ্গে আবার যুক্ত মুফতি ফয়জুল্লাহ। আপনার কথা সেই সময় আমরা পুরোটা শুনতে পারিনি, তবে আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক উচ্চাভিলাষ যাদের ছিল হেফাজতের নেতাদের, তো এই কাদের ছিল সেটা নিশ্চয়ই আপনি ভিতরে ছিলেন, সংগঠনে আপনি অবশ্যই জানেন। আর সঙ্গে আমাদের কামাল ভাই বলছিলেন যে ওই দিন 13 সালের 5ই মে আল্লামা শফিকে যেতে দেওয়া হয়নি, কারা যেতে দেয়নি, এটিও আপনি পরিষ্কার করবেন। এখানে
আপনার আমি এতক্ষণ পর্যন্ত কামাল ভাই, মঞ্জু ভাই অথবা ভাই যে সমস্ত বলার কারণে নেটের সমস্যার কারণে শুনতেও পাইনি, আসলে কি আলোচনা হয়েছে পুরোপুরি বুঝতেও পারিনি। তো আপনার প্রশ্নের আমি প্রথম প্রশ্নের প্রেক্ষিতে মুফতি ফয়জুল্লাহ আপনাকে শুনতে পাচ্ছেন, আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো। আমি একটু হাবিব ভাইকে শুনি। হাবিব ভাই, এই যে আমি যে প্রশ্নটি আপনাকে আগে করেছিলাম আপনি উত্তর দেওয়ার সময় পাননি, সেটি হচ্ছে যে 52, 66, 69, 70, 71 থেকে 90 পর্যন্ত কথা আপনি বলছিলেন, মাঝখানে 75 কথা মঞ্জু ভাই মনে করিয়ে দিলেন। তো তাহলে পরে ওই 52 থেকে শুরু করে 90 পর্যন্ত সেই চেতনা আপনারা যারা তখন রাজনীতি করতেন বিভিন্ন দল তারা ধরে রাখতে পারেননি বলেই কি আজকের এই ঘটনা কিনা, এবং সেটার জন্য দায় আপনারা নেবেন কিনা? হাবিব ভাই, মঞ্জু ভাইকে রাখার জন্য জি আমার প্রথম উত্তর, আমার ভাই এস এম কামাল হোসেন বলেছেন যে খালেদা জিয়া অর্ডার দিলেন তার পাশে হেফাজতের পাশে দাঁড়ানোর জন্য। আমি তার আগে পরিষ্কার করে বলেছি চার জায়গায় যদি তারা ফিরে যেত আমরা কি বললাম না বললাম এতে কামাল ভাইদের কোনো আসে যায় না। মতিঝিলে তো তারা আসতো না, আর মতিঝিলে তো না আসতো তো বেগম খালেদা বলতেন না যে ওদের পাশে দাঁড়াও, খাবার দাও, সাহায্য সহযোগিতা করো, গুলি বন্দুক নিয়ে তো যেতে বলেন নাই। আসতোই তো নাই, যদি আসতো তাহলে তো বেগম খালেদা তাদের পাশে দাঁড়ানোর কথা তো আসতো না এখানে, গেল প্রথম কথা। দ্বিতীয়ত কথা, 5ই মে মৌলানা শফি সাহেবকে আসতে দেননি কে? সরকার আসতে দেননি, এবং হেলিকপ্টার করে তাকে চিটাগাঁয় নিয়ে গেছে। তাকে যদি ওখানে আসতে দিতেন উনি ওখানে এসে বলে ওখানে বিদায় হয়ে যেতেন, সে সুযোগ তাকে না দিয়ে ওনাকে চিটাগাঁয় নিয়ে চলে গেছেন, গেল। আর হেফাজত যেহেতু রাজনৈতিক দল না সেই কারণে তাদের সাথে আমার সক্ষতার কোনো প্রশ্ন ওঠে না, কারণ বাবুনগরী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পরও তারপরে ওই দিনও রাত্রি বলেছে হেফাজত রাজনৈতিক দল না, কিন্তু হেফাজতের মধ্যে অনেকে রয়েছেন যারা আপনাদের জোটে আছেন। আমি ব্যাখ্যাটা দেই, আমি ব্যাখ্যাটা দিচ্ছি যে সেখানে তারা বলছে আমরা ক্ষমতা যাওয়ার সিনিয়র হিসেবে ব্যবহার হবো না, ক্ষমতা নামানোর জন্য না। তা আমাদের বর্তমান দরকার এই নিশিরাতের সরকারকে চাপ দিয়ে একটা সঠিক নির্বাচন আদায় করা, সেই সেই ক্ষেত্রে তারা আমাদের সহযোগী হবে না। আবার ভোট কিন্তু সেই সহযোগী আপনারা করতে চেয়েছিলেন কিনা 13 সালে? আমি ভাই প্রশ্ন সেটি, তাদের তাদের নীতি তো নাই না, আপনারা চেয়েছিলেন কিনা 13 সালে তাদেরকে সেই সহযোগী করতে? আমরা চাই না, আমরা তো চাই না, আমরা তো 13 সালে তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম। এইবার আমি মঞ্জু ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি, সেই পাশে কেন দাঁড়াতে বলেছিলেন? কারণ আপনাদের দাবি আদায় তারা সহযোগী হবে, কথা আমরা তো পাশে কি বলেছিলাম, খাবার দিতে বলেছিলাম, তাদের পাশে দাঁড়িয়ে গুলি বন্ধু নিয়ে যেতেন, আমি তো প্রথমেই বললাম তাদের শহরে না আসতো তাহলে তো কথাটা আসতো না, পাশে দাঁড়ানোর কথা তো আসতো না। মঞ্জু ভাইয়ের এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই। ধরেন ঢাকা ক্লাব একটা, ঢাকা ক্লাব মির্জা আব্বাসও যায়, ওই স্বরাষ্ট্রমন্ত্রীও যায়, অনেকে অনেকে ঢাকা ক্লাবের সদস্য আছে। ঢাকা ক্লাব যখন কোনো একটা অনুষ্ঠান করে বন্যা দুর্গত এলাকায় যখন যায় কোনো রিলিফ দেয় ত্রাণ দেয় তাকে বলে যে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকার অমুক দিয়েছে বা অমুক আমেরিকার এই নেতা ফেসিরাম সদস্য দিয়ে তাকে বলে ঢাকা ক্লাব ত্রাণ দিতে গিয়েছে। ঠিক তেমনি ভাবে হেফাজতের ভিতরে কতগুলি রাজনৈতিক দল আছে, কিন্তু তারা যখন হেফাজতের ওখান যখন একীভূত হয় ঢাকা ক্লাব যেমন বিভিন্ন দলের লোকজন এসে একটা সংগঠন করে নিরপেক্ষ সংগঠন, ঠিক তেমনি ভাবে এই রাজনৈতিক দলগুলি হেফাজত ইসলাম নামে একটা সংগঠন 2010 সালে জন্ম হয়েছে যাদের, তার আগেও কিন্তু রাজনৈতিক দলগুলি ছিল ওই জায়গায়, যাওয়ার পর ওই সংগঠন তারা রাজনীতির সাথে জড়িত না, ঢাকা ক্লাব যেমন রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন দলের লোকজনকে নিয়ে কিন্তু তারা তাদের কর্মকাণ্ড আপনার রাজনৈতিক না, ওটা হলো নিরপেক্ষ। ঠিক তেমনি ভাবে আমি বলবো যে হেফাজতের সাথে ধরেন আমার আমার প্রশ্নের জন্য উত্তর চাই, হেফাজতের নামে 2013 সালে মামলা ছিল, তারা মারাও গেল, তাদের নামে মামলাও হলো, তারা কেউ গ্রেপ্তার হলো না। আর আমি এই প্রশ্নের উত্তর আমি নেবো, তার আগে আমি মুফতি ফয়জুল্লাহকে আবারও পেয়েছি। হাবিব ভাই, আমি মুফতি ফয়জুল্লাহকে আবারও পেয়েছি, ওনাকে শুনে আমি আসছি, আপনাকে ধন্যবাদ। মুফতি ফয়জুল্লাহ, আপনার কথা আমরা আসলে শেষ করতে পারিনি, সেটি হচ্ছে যে কামাল ভাই বলছিলেন যে তখন হেফাজতে ইসলামের আমির আহমদ শফিকে, আল্লামা আহমদ শফিকে মতিঝিল সাপাহাতে যেতে দেয়া হয়নি, আর একটু আগে হাবিব ভাই যোগ করলেন সরকারে নাকি যেতে দেয়নি, আপনি একটু পরিষ্কার করবেন আসলে কি হয়েছিল? হ্যাঁ রুয়েল ভাই, আমি এখন মনে হয় একটু হালকা শুনতে পাচ্ছি, প্রশ্নটিকে আবার করব আমি, ছিল বারবার সমস্যা। হ্যাঁ এখন, হ্যাঁ প্রশ্নটিকে আমি আবার করব আপনাকে,
আমার মনে হয় যে আমি প্রথম যে কথাটা আমি শুরু করছিলাম আমার ওই কথা থেকে আমাকে আসতে হবে একটু। জি জি, হ্যালো, বলুন, শুনছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কথা হচ্ছে যে এই যে হেফাজত নিয়ে আলোচনা হচ্ছে, এই যে বর্তমান যে কর্মসূচি অথবা যা কিছু ঘটলো আমাদের দেশের মধ্যে, এত নৈরাজ্যজনক ঘটনা ঘটলো, যেভাবেই ঘটুক, যে মানে অনেক মানুষ মারা গেল, তারপর অনেক মামলা হচ্ছে, অনেক নিরীহ ছাত্ররাও আতঙ্কের মধ্যে আছে, আপনি কি দেখবেন যে এটা আসলে কারা ঘটিয়েছে? আপনি আমার মঞ্জু ভাই খুব পরিষ্কার ভাবে বলেছেন, এদের সংখ্যা খুবই সীমিত, অল্প সংখ্যক মানুষ যারা রাজনৈতিক উচ্চাভিলাষ যাদের আছে, এবং যারা বিভিন্ন ভাবে নিজেরা উপকৃত হওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকেন, এই ধরনের মানুষগুলির উচ্চাভিলাষ এবং এদের কিছু অপরিকল্পিত সিদ্ধান্ত এবং বিচক্ষণতার অভাব, রাজনৈতিক দূরদর্শিতার অভাবের কারণে এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে আলেমুলামা আজকে বিপদগ্রস্ত। ফয়জুল্লাহ ভাই, আমি একটু বুঝেছি, আমি যে প্রশ্নটি আপনাকে রাখছি, ফয়জুল্লাহ ভাই, আমি যেটি জানতে চাইছি যে 13 সালের 5ই মে আল্লামা আহমদ শফিকে সেখানে যেতে দেয়া হয়নি, সেটি হচ্ছে বলছেন কামাল ভাই, আর হাবিব ভাই বলছেন যে সরকারই নাকি তাকে যেতে দেয়নি, আপনি পরিষ্কার করেন আসলে কে যেতে দেয়নি বা কেন জানেন? আমি আসলে 2013 সালের বিষয়ে এখানে আলোচনার বিষয়টা ওখানে না এনে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করতেছিলাম। প্রথম কথা হচ্ছে যে ওই 2013 সালের যে ঘটনাগুলি ঘটছে এটা অত্যন্ত মর্মন্তুদ, এবং 2013 সালের যে জাগরণ ছিল সেটা ছিল অরাজনৈতিক জাগরণ, এবং ওই জাগরণটা ছিল একটা মহা জাগরণ ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, ইসলামী সভ্যতা সংস্কৃতির পক্ষে, এবং সেটা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্বে। আমরা এই কথাটাই বলতে চাই যে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব যে নীতি আদর্শ, যে ধারার উপর হেফাজতকে রেখে গেছেন, আমাদেরকে সেই ধারার উপরেই চলতে হবে। ওই নীতি আদর্শ অর্থাৎ মানুষের ঈমান, মানুষের আকীদা, মানবতার কল্যাণে আমাদের হেফাজত কাজ করবে, এটাই হচ্ছে হেফাজতের মূল ধারার। কিন্তু সেই মূল ধারা থেকে আসলে সরে যাওয়া হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে। আমি আপনার সঙ্গে আবার যুক্ত হবো, ফয়জুল্লাহ ভাই, আমি একটু কামাল ভাইকে শুনি। কামাল ভাই, হাবিব ভাই কিন্তু সেই একই কথাতেই আছেন, সেটি হচ্ছে যে আপনারা যদি এখানে ওই দিন জড়ো হতে না দিতেন তাহলে পরে আজকের পরিস্থিতি হতোই না, মানে দায়টা উনি বরাবরই আওয়ামী লীগের দিকেই দিচ্ছেন। না, ওই হাবিব সাহেবরা সবসময় এদের দায় দায়িত্ব দেয়। ওই দিন যদি তাদের এই মূল প্রোগ্রাম ছিল শাপলা চত্বরে, শাপলা চত্বরে আসতে না দিলে ঢাকার 4টি জায়গা সংঘাত হতো এবং সারা দেশের মানুষ বলতো তাদের যেতে দিলে অসুবিধাটা কি ছিল। এবং হাবিব সাহেবরা প্রথমেই, বেগম খালেদা জিয়া প্রথমেই নামতেন যে এই আলেমদের আসতে দিলেই ভালো হতো। হ্যাঁ, এখন যখন দিছে তখন ওনারা আবার যে পাশে দাঁড়াইছে। যখন আমি যেটা বললাম, আল্লামা শফি সাহেবকে লালবাগে রেখে দেওয়া হয়েছিল এবং তাকে যেতে দেওয়া হয়নি রাত্রে ওইখানে হেফাজতের কর্মীদের রাখার জন্য, আমি যেটা বলি, হাবিব সাহেব যেটা ভালো কথা বলছেন, 52-তে হেফাজত দেখে নেই, 71-এ হেফাজত দেখে নেই, কিন্তু 52-71-এ জামাত ছিল, 71-এ জামাত ছিল, এটি বুঝতাম। কিন্তু কামাল ভাই, তাহলে কি বিএনপি সমালোচনা করবে সে কারণেই আপনারা তাহলে দিয়েছিলেন, মানে তাহলে বিএনপির ইচ্ছার কারণে? না 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 না, বিএনপি সমালোচনার না, একটা দেশের গণতান্ত্রিক অধিকার, সে যদি কোথাও সমাবেশ করতে চায়, আমরা হেফাজত ইসলাম সেদিন ইসলামী সংগঠনগুলো আল্লামা শফির নেতৃত্বে তারা সমাবেশ করে, শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যাবে। কিন্তু এইখানে আপনি জানেন হাবিব ভাই যে হেফাজত ইসলাম 10-10 সালে হেফাজত ইসলামের আবির্ভাব হয়েছে এবং আল্লামা শফির নেতৃত্বে যে হেফাজত ইসলাম, সেই হেফাজত ইসলামের ভিতরে জামাত বিএনপির লোক ঢুকে গিয়েছিল, কিন্তু নিয়ন্ত্রণ ছিল আল্লামা শফি, যার ফলে তারা তাণ্ডব করতে, আল্লামা শফিকে বাইপাস করে তাণ্ডব করতে চেয়েছিল। জি, বুঝতে পেরেছি কামাল ভাই, আপনাকে ধন্যবাদ, আমি আপনার সঙ্গে আবার আসবো, আমি একটু আসবো কামাল ভাই, একটু সময় কম আছে তো, আমি মঞ্জু ভাইকে শুনেই আমি আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। মঞ্জু ভাই, এই যে সক্ষতা থাকা না থাকার ব্যাপারে হাবিব ভাই এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, তো হাবিব ভাই যে ব্যাখ্যাটি দিয়েছেন এতই কি সরল, বিষয়টি আপনার কাছে কি মনে হয়? হাবিব ভাইয়ের ব্যাখ্যাটা আমি এই রোজার মাসে আমার হেফাজতে যে নেতৃবৃন্দের কতিপয় বিভ্রান্ত নেতৃবৃন্দ ছাড়া অধিকাংশ সমর্থকদের মনের মধ্যে আঘাত সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি। তার কারণ ঢাকা ক্লাবের সাথে হেফাজতে ইসলামকে তুলনা করাটা আমিও মনে করি না, যে হেফাজতে ইসলামের সাধারণ সমর্থক যারা তারাও হয়তো বিশ্বাস করে যে হেফাজতে ইসলাম ইসলামের ইমান আকিদার হেফাজত করবে, কিন্তু নেতৃবৃন্দ এটাকে ভুল পথে পরিচালিত করেছে আমার বিশ্বাস। সে জায়গায় সেটাকে যদি আমি ঢাকা ক্লাবের সাথে, একটা বিনোদনের কেন্দ্রের সাথে হেফাজতে ইসলামরে আমি তুলনা করি, সেটা সঠিক তুলনা বলে আমি বিশ্বাস করি না।
তারপরও তর্কের খাতিরে যদি ওনার কথা তুলে নেই, বিশ্বাস করে নেই, তাহলে দুটা বক্তব্য দুটা তথ্য আপনাকে দিতে চাই। মামুনুল হক সাহেব এখন পুলিশের হেফাজতে আছেন, হেফাজতে ইসলামের হেফাজতে না, পুলিশের হেফাজতে। পুলিশের হেফাজতে তিনি স্বীকার করেছেন যে ওই সময় উনি আইএসআই পাকিস্তান সফর করেছিলেন, আইএসআই লোকদের সাথে তার বৈঠক হয়েছিল এবং একটা অর্থ বিনিময়ে এখানে এক ধরনের সরকার পরিবর্তনের পরিকল্পনা তিনি করেছিলেন। এবং এরপরে আরো কয়েকটা তথ্য এসছে হেফাজতে ইসলাম আরো কোন কোন নেতারা তৎকালীন 2013 সালে সরকার বদলের জন্য কোন কোন রাজনৈতিক দলের কাছ থেকে টাকা পেয়েছিলেন, এটা হয়তো হেফাজতের মূল কমিটির সকলে জানবেন কি জানবেন না, আরো ভবিষ্যতে আমাদের কাছে পরিষ্কার হবে। এইটা অন্তত এসছে, 313 জনের নাম এসছে যারা নিয়মিত হেফাজতে ইসলামকে অর্থ দিতেন, তারা হচ্ছে দুঃখজনকভাবে আজকে ক্ষমতার বাইরে থাকা বড় রাজনৈতিক দল অথবা কতিপয় ব্যবসায়ী, তাদের নামের তালিকা আসছে। সেটা যখন পরিষ্কার হবে এবং তখন যদি আরো যারা ইতিমধ্যে আটক করা হয়েছে হেফাজতের নামধারী যে সমস্ত নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে যখন ওই সহগতোক্তি তারা নিজেরাই যখন স্বীকার করবেন কোন সময় তারা কোন কোন বক্তব্য দিয়েছিলেন, তাহলে কিন্তু পরিষ্কার হবে। আমি শেষ করবো এইটুকু বলে, আপনি দেখেন বাংলাদেশের যদি 75-এর পর থেকে বা 90-এর থেকে আজকে পর্যন্ত রাজনৈতিক পরিক্রমা দেখেন, যখন বাংলাদেশে জামাত ইসলাম তৎপর থাকে হেফাজতের কোনো কর্মসূচি দেখেন না, যখন হরকাতুল জিহাদ তৎপর থাকে অন্য কোনো সংগঠনের দেখেন না, যখন জেএমবি তৎপর থাকে দেখেন না, আবার হেফাজত যখন তৎপর তখন জামাতও চুপ হরকাতুল জিহাদও চুপ। তার মানে হচ্ছে ইসলামের নাম করে কোনো না কোনো সংগঠন বাংলাদেশের সুষ্ঠু শান্তিপূর্ণ রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এই তৎপরতা কিন্তু সবসময় থাকে, কিন্তু টার্ন নেয়। এটা যদি সত্যিকার অর্থে ইসলামের সংগঠন হতো 2010 সালের পরে প্রতিদিন আমরা ইসলামের জন্য দেখতে পারতাম। আজকে আমাকে বলো ওনারা কয়টা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, ওনারা যে অর্থ নিয়েছে তাতে কয়টা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী এই কাজটা অন্তত করেছে, তাদেরকে যাতে এক ধরনের স্বীকৃতি দেওয়া যায়। আমি খালি শেষ করব, তাদেরকে যাতে বিজ্ঞানসম্মত শিক্ষা দিয়ে সমাজে কাজে লাগানো যায়, তাদেরকে আর ব্যবহার করা যাবে না ভবিষ্যতে। জি, ধন্যবাদ আপনাকে। মুফতি ফয়জুল্লাহ, খুব অল্প করে জানতে চাই, এই যে আপনি যেটি বলছেন যে এই হেফাজত ইসলামের ভেতরেরই একটি অংশ যারা রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল তারা এই পর্যায়ে নিয়ে গেছে, তো নিয়ন্ত্রণটা তারা আস্তে আস্তে কিভাবে নিয়ে গেল, মানে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছিলেন কিনা, বুঝতে পেরে ঠেকানোর চেষ্টা করেছেন নাকি ঠেকাতে পারেননি, একটু ব্যাখ্যা করবেন অল্প কথায়। ফজলুল্লাহ ভাই, মূলত এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, এবং এটা বিগত রমজানের মধ্যে আপনারা জানেন বিগত রমজান থেকে এই চক্রান্ত এবং ষড়যন্ত্র উপরে আসছিল একটি দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রই শেষ পর্যন্ত হাতেজারি মাদ্রাসার মধ্যে তাণ্ডব লীলা চালিয়েছে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এবং পরবর্তীতে তারা মানে হেফাজতে ইসলাম যেটা মানবতার কল্যাণে মানুষের ঈমান আকীদা আত্মশুদ্ধির কাজের মধ্যে নিয়োজিত ছিল, সেই হেফাজতকে তারা একটা মারমুখী সংগঠনের রূপ দেওয়ার জন্য সারা দেশের মধ্যে বিতর্কিত এবং সারা দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই কাজগুলি মানে করেছে বলে আমি মনে করি। আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন কিনা শুনতে? হ্যালো জি মুফতি ফয়জুল্লাহ ভাই, আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন কিনা? আসলে মানে অনিয়ন্ত্রিত অবস্থায় যখন চলে যায় তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে গেলে সমস্যা সবসময় হতে থাকে। অতএব এটাকে নিয়ন্ত্রণে আমি মনে করি যে ওই ধরনের যারা থাকে মানুষ, যে যারা মানে পাগলের মতো ছুটতে থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। এখানে আমি যে কথাটা বলতে চাই, সারা দেশের নিরীহ আলেম ওলামা, দেশের শীর্ষ ওলামা একরাম এবং ছাত্ররা সবসময় শান্তিপ্রিয়, তারা সবসময় মানে নিরিবিলি থাকতে চায়, এরা শান্তিপূর্ণ স্থিতিশীল একটা অবস্থা তারা সবসময় দেশেরও চায়, দেশের মানুষেরও চায়। কিন্তু কিছু মানুষের কারণে আপনি দেখবেন যে এই যে যারা মারা গেছে এদের মধ্যে আলেম ওলামা কয়জন, মাত্র দুইজন হচ্ছে মাদ্রাসা ছাত্র আর সবাই হচ্ছে বাইরের। তাহলে মূলত ঘটনাগুলি কারা ঘটিয়েছে, আলেম ওলামা ঘটিয়েছে নাকি অন্যরা ঘটিয়েছে, এই জিনিসটা আপনাদেরকে বিবেচনায় নিতে হবে, সরকারকে বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ ফজলুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। হাবিব ভাই, আপনি এবার নিশ্চয়ই পরিষ্কার হয়েছেন, আপনি বলছিলেন যে 25 জন আলেমকে হত্যা করা হয়েছে, কিন্তু ফজলুল্লাহ ভাই বলছেন যে মাত্র 2 জন মাদ্রাসা ছাত্র ছিল, বাকিরা অন্য। সেই প্রসঙ্গে যাচ্ছেন, আমি একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। আজকে সন্ধ্যার পরে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের জেলখানাগুলোর ভেতরে ব্যাপক পরিমাণে করোনা ছড়িয়ে পড়েছে। তো আমি আপনার কাছে জানতে চাই সেটি আপনাদের জানার তথ্য কি, এবং একটি বড় রাজনৈতিক দল হিসাবে এই এইরকম একটি তথ্য মানে বিবৃতি আপনারা দিতে পারেন কিনা, কারণ অনেক মানুষেরই আত্মীয় স্বজন সহ জেলখানায় আছেন, তো তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়াবে কিনা এর ফলে। হাবিব ভাই শুনেন,
আমার এখন মনে হচ্ছে কি এই জাতি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আল্লাহ হেফাজত না করে। আমার বন্ধু ভাইয়ের মতো সাংবাদিকে যখন আমি বললাম একটা উদাহরণ হিসাবে, ওটা মোহামেডান স্পোর্টিং ক্লাব হতে পারতো, সেখানে রাজ্জাক ভাই ওই ক্লাবের সদস্য ছিল, আবার মুসলিম লীগ লোকেরা ছিল, আমি একটা উদাহরণ হিসাবে বলতে গেছিলাম যে হেফাজত সমস্ত রাজনৈতিক দলগুলো থাকলে হেফাজত সংগঠন না, রাজনৈতিক না, সেতে বন্ধু ভাইয়ের জিনিসটা অন্যদিকে নিয়ে গেছিলাম, খুবই দুঃখ পেলাম। জি হাবিব, আমি যে প্রশ্নটি করেছি অল্প কথায়, হ্যাঁ হুজুর যে কথাটা বলতেছেন, হ্যাঁ হুজুরকে ঘুরে ফিরে বুঝাতেই পারছি না, হ্যাঁ যদি বাইতুল মুবারকে ঘটনা না ঘটতো তাহলে ব্রাহ্মণ বলে ঘটনা ঘটে না, হুজুরকে বুঝাতেই পারছি না। যখন আল্লামা শফি সাহেব ছিলেন তখন তো ঢাকা তাণ্ডব হয়েছে, এতগুলো লোক মারা গেল, তাহলে 13 সালে যদি তারা আইএসের দ্বারা প্রভাবিত হয় সরকার উৎখাতের জন্যই যাবে, এতদিন ঘোড়ার ঘাস কাটছে প্রশাসন, এতদিন কি করলো তারা, এতদিন তাদেরকে গ্রেপ্তার করলো না? কিন্তু আমি যে প্রশ্নটি করেছি আপনি সেটির একটু উত্তর দেবেন দয়া করে। আমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে সময় তো এত নেই হাবিব ভাই, কে করোনা, করোনা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যদিও টেলিভিশনে এক একদিন এক এক রকম আসে, একদিন 23% আসে, কমতে কমতে 10% নিচে আসছে, জানি না প্রকৃত তত্ত্ব কি। এখন বিএনপির পক্ষ থেকে আশঙ্কা তো আছেই অনেক জায়গাতে, আশঙ্কা জেলখানার ভিতরে করোনা ছড়িয়েছে আপনারা জানলেন কিভাবে, আপনাদের তত্ত্ব কি? জেলখানার ভিতরে আমাদের লোক তো বেশি আছে জেলখানার ভিতরে। আপনাকে আমি একটা কথা একবার উচ্চারণ করে বলতে চাই, আজকে তো জেলখানার ভিতরে আওয়ামী লীগ নাই, আজকে জেলখানার ভিতরে কিছু নিরীহ সাংবাদিক ছাড়া, আর জেলখানার ভিতরে আছে তো বিএনপি। সিলেটে যুক্তরাজ্য বিএনপির যিনি সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য তার বাড়িতে ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা, সেটি গণমাধ্যমে এসেছে, তো এটির দায় আওয়ামী লীগ নেবে কিনা? আমি আপনার বলি একটু কথা বলি যে আজকের এই যে হুজুর যেটা বললেন যে আজকের হেফাজত ইসলাম, কিন্তু আর ইসলামের হেফাজতকারী না জামাত বিএনপির হেফাজতকারী এরা। আর হাবিব সাহেব যেটা বললেন, আপনি যেটা বললেন যে জেলখানায় মানে বিএনপির লোক আছে, নিরীহ বিএনপির লোক নাই, বোমাবাজ পেট্রোল বোমা মারছে, গাড়িতে আগুন দিছে, মানুষ অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মারছে, সেই বোমাবাজ সাদাবাজরা আজকে জেলখানায় আছে। আর হাবিব ভাইদের কাজই হচ্ছে ঘরে বসে করোনার সময় মানুষের ভিতরে আতঙ্ক ছড়ানো, যখন ভ্যাকসিন আসছে তখন আতঙ্ক ছড়াচ্ছে না। কামাল ভাই বুঝতে পেরেছি, আমি যে প্রশ্নটি আপনাকে করেছি কামাল ভাই, ওরা ভ্যাকসিন আমি 57 লাখ ভ্যাকসিন দিয়েছে, মানুষ কয়জন পাইছে? মানুষ ভ্যাকসিন পাচ্ছে, আমি কথা হাবিব ভাই আমার কথার ভিতরে কথা বলেন না প্লিজ। হ্যাঁ বলেন ভাই, ভ্যাকসিন একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিপক্ষে, না কেউ যদি মন্তব্য করে থাকে আওয়ামী লীগের বিপক্ষে সমালোচনা করতেই পারে, হ্যাঁ কিন্তু বাড়িতে ভাঙচুর হবে, এটা কেউ হামলা করলে এটা দুঃখজনক, আমি এটা পছন্দ করি না। জি ধন্যবাদ আপনাকে মুফতি ফয়জুল্লাহ, আপনি যদি অল্প কথা শেষ কথা কিছু বলতে চান মুফতি ফয়জুল্লাহ। হ্যাঁ জি জি, আমি 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 এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। জি আপনি শেষ কোনো মন্তব্য করবেন কিনা, আমার কাছে অল্প কিছু সময় আছে। মানে শাইখুল ইসলামের যে হেফাজত ইসলাম বাংলাদেশ, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি গঠন করেছিলেন, হেফাজতের মূল ধারায় যারা বিশ্বাসী, শাইখুল ইসলামের যে নীতি আদর্শ এবং হেফাজতের যে 13 দফা বাস্তবায়নের জন্য যে ধরনের মনোবল এবং যে ধরনের পরিকল্পনা দরকার, আমি মনে করি হেফাজতের মূল ধারা এখনো অটুট আছে। এবং হেফাজত ইসলামের যে কমিটি শাইখুল ইসলাম করে দিয়ে গেছেন এবং তৎকালীন মহাসচিবের ওই কমিটিতে অনুমোদন আছে, আমি আমি মনে করি সেই কমিটি আপনি বাহ্যিক ভাবে কখনো মনে হইতে পারে যে নিয়ন্ত্রণটা নিয়ে নিচ্ছে, আমি মনে করি যে বাহ্যিক ভাবে সব যা দেখা যায় প্রকৃত বাস্তবিক পক্ষে তা অনেক সময় হয় না। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, এইটা মঞ্জু ভাই বাহ্যিক ভাবে যা দেখা যায় বাস্তবে অনেকটাই তা হয় না, আপনি যে প্রশ্নটা করেছেন হাবিব ভাইয়ের, ওইখানে হাবিব ভাই বিব্রত হয়েছেন কেন জানি, যে আমি যদি বাহ্যিক ভাবে দেখা যায় যদি প্র্যাকটিক্যালি তা হতো, হেফাজত ইসলাম অরাজনৈতিক অরাজনৈতিক থাকলে আপত্তি ছিল না, উনি ঢাকা ক্লাবের উদাহরণ দিয়েছে আমার আপত্তি নাই, কিন্তু হেফাজত বলতো যে আমি হেফাজতের ইসলামে ব্যস্ত আমাদের আপত্তি ছিল না, আপনি হেফাজত ইসলামের নাম করে অর্ধেক কমিটি রাজনৈতিক ব্যক্তিত্ব কি আপনি রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবেন, সেখানে আমার আপত্তি। আমি খালি এইটুকু বলতে চাই দুই বড় রাজনৈতিক দলের নেতাদের কাছে,
আপনারা আল্লাহর হস্তে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকার যেটা করছে তাদেরকে ইসলামের হেফাজত করবার কাজে ব্যস্ত রাখার দায়িত্বটা দেন, তাদেরকে আপনারা ব্যবহার করবেন না আজকে আমি কালকে আপনি, তাহলে কিন্তু একসময় তারা আপনাদেরকে ব্যবহার করবে, ফলে তখন দোষ দিতে পারবেন না, এই জন্য বড় ক্ষতি হয়ে যাবে। জি মঞ্জু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, এস এ কামাল হোসেন এবং মুফতি ফয়জুল্লাহ, আপনার তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।